এই যে কুমড়ো গাছের দানা ফেলেছিলাম সেখান থেকে সবে চারা উঠেছে, এটার প্রোগ্রেস আমি আরও দেখাবো। এখন আপাতত খুবই ছোট চারা। এটা হচ্ছে আরেকটা চারা, এটাও উঠেছে, এটারও প্রোগ্রেস আমি দেখাবো। সব একদিনই শ্যুট করছি, ডে বাই ডে আমি একটা প্রোগ্রেস দেখাবো। রোজকার মতন আজকেও একটু বোর করবো আর একই প্যান প্যানানি বানাবো, কারণ প্রচন্ড গরম, সত্যি গরম, টেকা যাচ্ছে না। আর আজকে হেয়ারস্টাইলে চেঞ্জ এনেছি। প্রথম কথা হচ্ছে কুচি কুচি চুলে মাথা এদিকটা পুরো ভরে গেছে। তো আগের ব্লগগুলো যারা দেখেছেন তা দেখতে পাবেন, এখান থেকে চুলগুলো জাস্ট এরম হয়ে থাকে এবং যেটা ভীষণ বিরক্তিকর আমার কাছে। তো যাই হোক, গরমেও একটুখানি শান্তি। আর আবার একটা কথাই বলবো যে অত্যন্ত সিম্পল একটা ব্লগ, কারণ লকডাউনে এর থেকে বেশি করা সম্ভব হচ্ছে না, আমাদের কোনো হাউস হোল্ডের হেল্প নেই। তো আমি আর মা ভাগাভাগি করে কাজ করে নিচ্ছি। আর যথারীতি দেখলেন যে বুকবুর হচ্ছে মিনি ব্রেকফাস্ট ডান, আর এখন হচ্ছে বিগ ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। মা অলরেডি ডাক দিয়ে দিয়েছে, আমাকে রুটি করতে যেতে হবে এবং তারপরে কী আছে ব্রেকফাস্টের রুটির সাথে সেটা তো দেখাবোই। আর আজকে রান্নাঘরে মাকে আবার হাফ ছুটি দিয়ে দিয়েছি, কারণ এই গরমে একজনের পক্ষে টানা এটা সম্ভব না, পসিবল নয়। তো তার সাথে আমার ঘর মোছাও আছে, মানে আজকে প্রচুর কাজ। তো আজকে ব্রেকফাস্ট খুবই সিম্পল, ভেজ চানা আর রুটি। ঘর মুছে চলে এলাম, ঘরটা আগে মুছে নিলাম, তাহলে এখন শান্তি মতন গিয়ে রান্নাটা করতে পারবো। আর বুবুকে একটুখানি পড়াতে বসাতে হয়েছিল, কারণ বুবু একদম সব মাথা দিয়ে মাথার ওপর দিয়ে যাচ্ছে কালকে দেখলাম। তো আমি ভাবলাম যে একটু সকালবেলা জাস্ট টাচ করে বেরিয়ে যাবো, সেটাই করলাম। যদিও আজকে টিউজডে, আজকে ভেজই খাই আমরা, কিন্তু বেসিক্যালি ভেজ খাওয়ার আসল রিজনটা হচ্ছে যে আমাদের পরিবারের খুব একজন ক্লোজ সদস্য তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, এবং সেই জন্য আমাদের যে বেসিক রিচুয়ালগুলো ফলো করতে হয় সেগুলোই আমরা ফলো করছি। এবং তাই জন্য আমি হয়তো বলেও ছিলাম যে আগের ব্লগে যে আমার দুদিন কয়েকদিন ব্লগ করতে ভালো লাগেনি, যার জন্য আমি ব্লগ করিনি, আর মন টন ভালো ছিল না অ্যাকচুয়ালি। যাই হোক, আবার মেন বিষয়ে ফিরে আসি। এখন কিচেনের দিকে যাব, কারণ বেসিক অনেক দেরি হয়ে গেছে, আর এরপরে যদি না যাই তাহলে আর কেউ খেতে পাবে না। আর দেরি করে রান্নাঘরে ঢুকলে হচ্ছে যেটা হয়, এটা হচ্ছে খাবারটা একটু গরম থাকে, আর গরম গরম খাবার, গরমেও গরম খাবার খেতে ভালো লাগে, গরম খাবার খেতে এনি টাইম ভালো লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের ভেতরে নিয়ে যাই। এটা হচ্ছে আমশি, এটা আমার গাছের আম থেকে করা, মানে এত আম হয়েছিল যেগুলো হয়তো নষ্ট হয়ে যেত কাঁচা আম, তো আমি আমশি দিয়েছিলাম। আর তো আমি এখন আজকে কয়েকটা ভেজাচ্ছি, আর এক্সপেরিমেন্টাল ওয়েতেই রান্নাটা করছি, আমি বলেই দিচ্ছি, জানি না সফল হব কি না, তাই অল্প করে ট্রাই করছি। বেশি যখন মানে ডাউট থাকে না তখন অল্প দিয়ে করাটাই ভালো। আর অবশ্যই গরম জল করে নিয়েছি, এটাকে ভিজিয়ে আপাতত রেখে দেবো। এখন এটা ভেজো, আর ওইদিকে আমি যেটা করবো ডালের বড়া তরকারি যেটা করবো সেদিকে চলে যাই। এটা হচ্ছে আমি মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, নুন দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, এটা বাটার সময় দিয়ে দিয়েছিলাম যাতে এক্সট্রা করে আমাকে আর এটাকে না ফেটাতে হয়। তো এটার আমি ছোটো ছোটো করে বড়া ভেজে নেবো আপাতত, এবং তারপরে নেক্সট স্টেপে আসবো। এবং এটা দিয়ে আমি এক তো আমি এটা করবো বড়ার তরকারি করবো, প্লাস এটা দিয়ে আরেকটা মজার জিনিস করব, যার জন্য আমি আমশিটা ভিজিয়েছি।
আদা থেতো করে নিয়ে এর মধ্যে ধনে জিরে আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে এভারেস্ট বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে এটার একটা ওয়ান অফ দ্য কি ইনগ্রেডিয়েন্ট, নিরামিষের দারুণ টেস্ট আসে। একটু কাশ্মীরি মির্চ ফর কালার, মিক্স ইট ওয়েল, জল দিয়ে ভালো করে মিক্স করে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি। এখনো কিন্তু আমার ওদিকে বড়া ভাজা চলছে। আরেকটা বাটি নিয়েছি, ছোট বড়াগুলো আমি আরেকটা আলাদা বাটিতে তুলবো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে এটাকে আগে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর অপর সাইডে এই গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি। ভিজে আংশিটা ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে, কালো জল বেরিয়েছে, কালো জলটাকে কিন্তু আমি ফেলে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি আংশ। আর এদিকে মশলাটাও হচ্ছে অলমোস্ট, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প টক দই, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, অবশ্যই নুন মিষ্টিটা যে যার পরিমাণ মতন দেবেন, আমরা যেমন একটু মিষ্টি মিষ্টি খাই শুধু আমি এমনি একটু মিষ্টি দেবো। এই ছোট বড়াগুলো আমি এবার এগুলোর মধ্যে ছেড়ে দেবো। আসলে আমি না ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, তারপর থেকে আমার এটা খেতে প্রচন্ড ইচ্ছা করছিল, কিন্তু কাঁচা আম সবজিওয়ালা আসেনি, কাঁচা আম পাইনি, তো হট করে মনে পড়লো যে আমি নিজেই আমশি দিয়েছিলাম, তো আমশিটা ট্রাই করা যাক, কেমন দেখা যাক কেমন হয়, খাওয়ার পরে নিশ্চয়ই বলবো। অলমোস্ট শেষ লগ্নে এবার বড়াগুলো দিয়ে দেবো। অ্যাজ বলেছিলাম যে জল বেশি দিয়েছি, কারণ এই বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেমে, আমি জাস্ট 1 মিনিট ফুটিয়ে কিন্তু আমি এটাকে বন্ধ করে দেবো। একটু দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, আর জাস্ট এইটুকুনি, জাস্ট অল্প একটুখানি ঘি, এটাকে আমি বন্ধ করে দেবো আর এটাকে ফোটাবো না। আমি যে বাটিটা অলরেডি আমি বড়া ভেজে রেখেছিলাম ওইটার মধ্যেই জাস্ট পুরোটাই ঢেলে দেবো। আর এখানে পুরো দুবেলারই করা আছে, হচ্ছে চেহারা পুরো ধোঁয়া উঠছে। এখন আপাতত গ্যাস পরিষ্কারের পালা, গ্যাস ফ্যাস পরিষ্কার করে আমি যাব স্নানে। আবার চলে এসেছি বিরক্ত করার জন্য, আর এখন স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আর এবার অবশ্যই নিয়ে ফুড রিভিউ দেব লাঞ্চের পালা। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো বসে পড়ি চট করে খেতে। সো চলুন খেয়ে নিই আপাতত। ও ভুলে গিয়েছিলাম, মা তো ডাল করেছিল আরও, কিন্তু কোনো ভাজা ছিল না, ছিল উচ্ছে ভাজা, যেটা আমি আর মা খাই কিন্তু অমিত খায় না। সেহেতু আমি এখন আপাতত পাঁপড় শেকে নেব, এবং এভাবেই আমরা পাঁপড় শেকে খাই, আর এটা মাইক্রোওয়েভে শেকবো, এর জন্য 1 ফোঁটাও তেল লাগে না। লাস্ট ফর্মালিটিটা করেই নিই বলুন। যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন, তার মানে তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে, তারা অবশ্যই কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, এবং তার সাথে অবশ্যই মনে করে ঘন্টাটাও কিন্তু বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, এই রিভিউটা আজকে দিচ্ছি না, কারণ এই আজকে যে মটর ডালের বড়া যে তরকারি হলো, আর এই আমশির পেছনে একটা বিশাল গল্প আছে, তো ওটা যদি এখন আমি শেয়ার করতে যাই তাহলে এই ব্লগটা বিশাল লম্বা হয়ে যাবে। তো আমার ইচ্ছা আছে আজ সন্ধ্যেবেলা থেকেই আবার নেক্সট ব্লগে শুটিং শুরু করব, এবং সেখানে নিশ্চয়ই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করবো।